আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো ডিম আর ক্যাপসিকাম দিয়ে। বানানো খুবই সহজ আর খেতে অসম্ভব মজা। এই জন্য আমি কিছু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আমি ক্যাপসিকামের ভিতরের বিচিগুলো পরিষ্কার করে নিচ্ছি। সব বিচিগুলো পরিষ্কার করা হয়ে গেলে এখন খুব ভালো করে ধুয়ে নিব। ধোয়া হয়ে গিয়েছে, এখন আমরা অন্য একটা পাত্রের মধ্যে চারটা ডিম নিয়ে নিচ্ছি। আপনারা ক্যাপসিকামের সাইজ অনুযায়ী ডিম দিয়ে দিবেন, এই কয়টা লাগে। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। উপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমার খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব ক্যাপসিকামের মধ্যে। সব ক্যাপসিকামের ভিতরে সমানভাবে দিয়ে দিব। দেওয়া হয়ে গিয়েছে, এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকামগুলো। খুবই ইজি রেসিপি, আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। নতুন একটা রেসিপি বাচ্চাদের জন্য তৈরি করলাম, ওরা খেয়ে খুব পছন্দ করেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, যেটা সব বাচ্চাদের খুব পছন্দের মশলা, ফ্লেভারটা সব বাচ্চাদেরই ভালো লাগে। আমি এখানে 2 প্যাকেট দিয়ে দিয়েছি। আমরা ক্যাপসিকামগুলোকে উল্টে দিব পাশ থেকে হয়ে গেলে। যতক্ষণ না পর্যন্ত চারদিকে কুক হয়ে যায়, আর লো হিটে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব সয়া সস। দিয়ে দিচ্ছি টমেটো সস। যেহেতু এটা বাচ্চাদের রেসিপি, সস দিয়ে দিলে সবারই ভালো লাগবে। তৈরি হয়ে গেলো আমাদের ইজি ক্যাপসিকাম আর ডিমের রেসিপি। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কত জুসি আর সফট হয়েছে। খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা এইভাবে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। এত করে ভেজিটেবল ডিম দুইটাই খাওয়া হয়ে যাবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন সবাই, আজকে পর্যন্ত।